1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন তার মধ্যে নিহিত ছিল বাঙালি জাতির মুক্তির ডাক। সরকার এই দিনটিকে ঐতিহাসিক 7ই মার্চ দিবস হিসেবে ঘোষণা করেছেন। দর্শক, 7 মার্চ উপলক্ষে এখন দেখবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার জি এম শরীফ। 7ই মার্চ বাঙালির জন্য একটি ঐতিহাসিক দিন, বাঙালি জাতির জন্য ঐতিহাসিক দিন, কারণ এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, বাঙালি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু জাতির জনক বাংলার মানুষকে ডাক দিয়েছিলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই ডাকেই সারা দিয়ে কিন্তু বাংলাদেশের দামাল ছেলেরা কিন্তু স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি জানেন এই ভাষণ পৃথিবীতে ইউনেস্কোর 195টা দেশ নিয়ে গঠিত ইউনেস্কো কিন্তু এই ভাষণের স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে এটা যুক্ত করেছে ইউনেস্কো। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাদেশের ইতিহাসের জন্য এটি একটি টার্নিং পয়েন্ট, এবং এই ভাষণ কিন্তু পৃথিবীর বিখ্যাত ভাষণগুলির মধ্যে অন্যতম। জাতির জনক যে 47 সালের দেশভাগের পর থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে করেছিল তো যে পাকিস্তান হয়েছে কিন্তু বাঙালির মুক্তি আসেনি, বাঙালি তার স্বাধিকার পায়নি, বাঙালি তার অধিকার পায়নি, বাঙালি কিন্তু আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে পারছে না, বাঙালিদের উন্নয়নের জন্য সামান্য পরিমাণ টাকাও কিন্তু এখানে খরচ হতো না, বেশিরভাগ অর্থ এখানে যেটা রোজগার হতো সেটাও কিন্তু পাকিস্তানে নিয়ে যাওয়া হতো, এবং পাকিস্তানের উন্নয়নের প্রতি তাদের, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের উন্নয়নের প্রতি তাদের দৃষ্টি ছিল, পূর্ব পাকিস্তানের প্রতি নয়। সেই কারণে বঙ্গবন্ধু কিন্তু সারা জীবনে কখনো আপোষ করেন নাই। তিনি 13 বছর জেল খেটেছেন, বারবার ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই তিনি আপোষ করেন নাই, এবং এই স্বাধীনতাকে সামনে রেখেই কিন্তু আন্দোলনগুলি প্রতিষ্ঠিত। 52-র ভাষা আন্দোলন, 62-র আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান সহ সর্বোপরি 71-এর স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু এভাবেই তৈরি হয়েছিল বাঙালির অধিকার রক্ষায়। কোনো প্রশ্নে, 6 দফার প্রশ্নে বঙ্গবন্ধু কিন্তু কখনোই আপোষ করেন নাই, সে বিষয়ে কিন্তু বাঙালির অধিকারের ব্যাপারে বঙ্গবন্ধু কিন্তু আপোষ করেন নাই, আর আজকে তাই প্রমাণিত হচ্ছে। আজকে কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী বাংলার প্রধানমন্ত্রী, বাংলার গণমানুষের নেত্রী, জননেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আজকে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই দিন বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করেছিলেন, এবং দেশটাকে আপনারা জানেন সেই সময় একটি ভঙ্গুর অবস্থায় দেশকে তিনি পেয়েছিলেন। কিছুই ছিল না, দেশে কোনো রিজার্ভ ফান্ড ছিল না, রাস্তাঘাট ছিল না, ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, কোনো রকম খাদ্য গুদামে কোনো খাদ্য ছিল না, বাংলাদেশ ব্যাংকে কোনো কোনো টাকা ছিল না। যে পরিমাণ টাকাও ছিল সেইটু সেই সময় জামাত ছিল, সেই জামাতের আলবদর রাজাকাররা কিন্তু বাংলাদেশে সেই বাংলাদেশ ব্যাংকে সেই টাকাগুলিও পুড়িয়ে গিয়েছিল। শুধু টাকা পুড়িয়ে যায়নি, তারা সেই সময় কিন্তু যখন দেখেছে বাংলাদেশের স্বাধীনতা প্রায় নিশ্চিত, সেই সময় আপনারা জানেন যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, এটি বাংলার ইতিহাসে কিন্তু ঘৃণতম দিন, কারণ সেই দিন বাংলাদেশের অগ্রগতি কোনোভাবেই যেন না হয়, বাংলাদেশে যেন কোনো মেধা বুদ্ধির চর্চা না হয়, বাংলাদেশ যেন কোনোভাবেই অর্থনৈতিকভাবে দাঁড়াতে না পারে, সেই কারণে কিন্তু আমাদের বুদ্ধিজীবীদেরকেও সেই সময় নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই রায়ের বাজারের বদ্ধভূমিতে নিয়ে, মিরপুরের বদ্ধভূমিতে নিয়ে, আরও বিভিন্ন জায়গায়। তাহলে আপনারা দেখেন যে তারা শুধু আমাদেরকে অর্থনৈতিকভাবে নয়, তারা কিন্তু আমাদেরকে শিক্ষাগত ক্ষেত্রেও, বুদ্ধিচর্চা, অর্থনৈতিক প্রবৃত্তি সমস্ত দিক থেকে পঙ্গু করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। এবং বিশেষ করে হেনরি কিসিঞ্জার, সে কিন্তু একটা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি তৈরি করার জন্য সে তার কূটনৈতিক জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নেওয়ার পর বাংলাদেশ কিন্তু সেই সময় জানেন যে 1974-75 সালে বাংলাদেশ কিন্তু ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। সেই সময় কিন্তু বাংলাদেশ উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছিল, তখন তারা বুঝতে পারে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ যখন খাদ্যের সমসম্পূর্ণ হয়ে গেছে, এবং এটা তো ইতিহাসের রেকর্ড, মাত্র 1 বছরের মধ্যে সংবিধান প্রণয়ন হয়েছিল, যেটা অনেক দেশ আছে যেখানে বেশ মানে অনেক বছর ধরেই 10-20 বছরে একটি সংবিধান রচনা করতে পারে না, কিন্তু বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্বের কারণেই, জাতির পিতার সেই নেতৃত্বের কারণে কিন্তু সেই সময় আমরা কিন্তু একটি সংবিধান পেয়েছিলাম, যেটা আমাদের মূল মন্ত্র ছিল। 7ই মার্চের ডাকেই কিন্তু
বাংলাদেশ সারা বাংলাদেশের আপনি জানেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ কারখানার শ্রমিক সমস্ত মানুষ চাকরিজীবী বুদ্ধিজীবী সমস্ত মানুষ কিন্তু সেদিন রেসকোর্সে গিয়ে অবস্থান করছিল তারা কিন্তু সেই সময় অপেক্ষা করছিল যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে কি ডাক দিবে কি কথা বলবে কি বলবে প্রতীক্ষায় কিন্তু সেই সময় থরথর করে কাঁপছিল সেই রেসকোর্স ময়দান সেই দিন কিন্তু সেই ডাকে সেই দিন কিন্তু বাঙালি কিন্তু সেদিনই স্বাধীনতার ঘোষণা পেয়ে গিয়েছে তিনি তার বক্তৃতায় বলেছেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এর চেয়ে বেশি ক্লিয়ার করে বলার তো আর কিছু নেই আমি একটা জিনিস জানতে চাইবো যে 7ই মার্চের যে ঐতিহাসিক 7ই মার্চের যে ভাষণ বঙ্গবন্ধুর ইউনেস্কো স্বীকৃতি পায় আসলে এই বিষয়ে আমরা অনুভূতি বাঙালির জাতির জনকের এই ইতিহাসকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলও তারা বুঝতে পেরেছেন যে ভাষণের গুরুত্ব কতটুকু এই ভাষণে বাঙালি কিভাবে উদ্বুদ্ধ হয়েছিল কিভাবে বাঙালি এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ঘর ছেড়ে পরিবার ছেড়ে মা বাবা ছেড়ে তারা কিভাবে ভারতে চলে গিয়েছিল এবং ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে এসে বাংলা আমাকে মুক্ত করার জন্য তারা কাজ করেছে স্বাভাবিক কারণে আমি মনে করি এটা বাঙালির জন্য বিশাল গর্বের বিষয় বাঙালির জন্য এটা বিশাল অনুভূতির বিষয় বাঙালির জন্য এটা বিশাল ভালো লাগার বিষয় নিজের গর্বের বিষয় কারণ বাঙালি এটা নিয়ে অহংকার করতে পারে যে তাদের তাদের নেতা 7ই মার্চে এরকম একটি ভাষণ দিয়েছিল যে ভাষণের মাধ্যমেই কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ আমাদের এই স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমাদের বিজয় পাওয়া আমাদের বিজয় পাওয়া তাই আমি মনে করি এই পৃথিবী বাংলাদেশ যতদিন থাকবে 7ই মার্চের গুরুত্ব ততদিন থাকবে 7ই মার্চের গুরুত্ব ততদিন বাঙালি তার হৃদয়ে ধারণ করবে বাঙালি তার মননে ধারণ করবে